হুগলি জেলার কোন নগরের নবগ্রামে বেশ কিছুদিন ধরে মধু চক্রের আসর বসে বলে এলাকাবাসীরা অভিযোগ করে আসছেন। এদিন এলাকাবাসীরা নবগ্রাম বি ব্লক এলাকার একটি গেস্ট হাউসে হানা দিয়ে মধু চক্রের আসর থেকে বেশ কিছু বহিরাগত যুবক যুবতীদের হাতে নাতে ধরে ফেলে। এলাকাবাসীরা পঞ্চায়েত দপ্তরে ও কানাইপুর পুলিশ পাড়িতে খবর দেয়। পুলিশ উপস্থিত হয়ে চারজন যুবক যুবতীকে আটক করে। আপনারা এখানে এসেছিলেন কেন? এখানে এসেছিলেন কেন ভেতরে? আমরা বন্ধু হিসেবে এসেছিলাম দুজন মিলে। হ্যাঁ, কি করতে এসেছিলেন? কিছুক্ষণ থাকতে শুধুমাত্র, আর কিছু না। কাকে নিয়ে এসেছিলে? গার্লফ্রেন্ড কে নিয়ে? বন্ধু আছে। বন্ধুকে নিয়ে কতক্ষণ আগে এসেছিলে? সকাল 11টার সময় চেকিং করেছিলাম। 11টার সময় দিয়ে এখনো পর্যন্ত আছে না? এসেছিলে কেন, কি কারণ ছিল? আমরা শুধুমাত্র সাথে কিছুক্ষণ থাকতে এসেছিলাম, কোনো ইন্টারভিউ কি প্রিপারেশন সব ইন্টারভিউ থাকে। তো আপনি এটা পেপার নামান। আর এর আগেও কি এসেছিলে এখানে? এর আগেও এসেছিলে? এই প্রথম? এ কত টাকা ভাড়া নিয়েছিলে? 750 টাকা। কি ঘন্টায় 750 না? না, ঘন্টা 750 টাকা ভাড়া দিয়ে ছিলে তোমরা দুজনে? উনি কেন এরকম করেছেন? উনি তো কেন এলাও করেছেন? পঞ্চায়েত দপ্তর থেকে গেস্ট হাউসে তালা লাগিয়ে দেওয়া হয়। দিন ধরে এখানে তো একটা ফ্ল্যাট, তো উপরে ফ্ল্যাট আছে আর নিচে গেস্ট হাউস। সেই অনেক দিন ধরেই আমাকে এখানকার ফ্ল্যাটের লোকরা বলছিল যে এখানে কোনো একটা কিছু একটা হচ্ছে, কিন্তু মধুচক্র চলছে সেটা আমি জানতাম না। তো আজকে আমি পঞ্চায়েতে ছিলাম, কানাইপুর পঞ্চায়েতে। আমাদের প্রধান ফোন করলেন, শিবানী দত্ত, যে ও এরকম এখানে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। তো আমি যখন আসি, উনি আমাকে বললেন যে না, আমার এটা গেস্ট হাউস এবং আমি এটা গেস্ট হাউস হিসাবে নিয়েছি, আমি এরপরে এটা রেস্টুরেন্ট করবো, এই করবো, এইসব। আমি বললাম কোনো গেস্ট কেউ আছে? বললো হ্যাঁ। এবারে প্রথম যখন আমি প্রথম রুমটায় গেলাম, একটা ছেলে দরজা খুলে বেরোলো, তাও কিছুক্ষণ বাদে আর কে আছে, ফ্রেন্ড বললো বাথরুমে গেছে। পরে মুহূর্তে আমি পাশের আর একটা রুমে গেলাম, ও কিন্তু আমাকে অস্বীকার করেনি যে নেই, ওর দিক থেকে ও ঠিক আছে। এইবারে পরেরটায় যখন গেলাম, সেটাও সে একই অবস্থা। আমি যখন ধাক্কা দিলাম, দরজা খুলছে না, ওকে বললাম কি হলো, এতক্ষণ লাগে দরজা খুলতে? বললো বাথরুম হয়ে গেছে। যাই হোক, তারপরে এ করার পর দুজনেই এলো বেরিয়ে, তার মধ্যে খুব টেম্পার যে আমরা রয়েছি, আমরা বন্ধু, এখানে অফিসের কাজ করছি। এটা কি অফিসে কাজ করার জায়গা? সব থেকে বড় কথা, আমাদের এই ভদ্র পরিবেশে এই জিনিস কোনোদিনও চলে না, আর এইসব জিনিস আমরা চলতেও দেবো না। এই জিনিসটা ঘোরতর অন্যায়। আমরা পুলিশ প্রশাসনকে ডেকেছি, আর এই বাড়ির যিনি মালিক তাকেও বলেছি, তিনি আশা করি এই জিনিসটা দেখবেন, কারণ কেন ওনার থেকেও কোনো এরা ওরা আশা করেনি। হ্যাঁ, আর যে নিয়েছে ভাড়া, সে বলছে যে ওই ভাড়া নেয়, এরা ট্রেড লাইসেন্সও করেনি। একটা যে কোনো ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স করতে হয়। তা আমি এসে ধরার পর তখন প্রধান উপপ্রধানকে খবর দিই, আমি এই বাড়ির যিনি মালিক সুভাষ দাস তাকেও ফোন করেছিলাম, সে পরবর্তী সময় এসছে এখানে। এখন এই অবস্থা রেজিস্টার দেখলে বুঝতে পারবেন যে যেদিন থেকে এখানটা শুরু হয়েছে, প্রতিদিন জোড়া জোড়া ছেলে মেয়ে আসছে। হয়তো মেয়েটা বিহারি, ছেলেটা বাঙালি, আর ছেলেটা হয়তো বিহারি, মেয়েটা বাঙালি। আপনি রেজিস্টার দেখুন, রেজিস্টার দেখলে বুঝতে পারবেন। হুগলি থেকে শুভজিৎ ঘোষ, আনন্দ বার্তা।